আকরাম খান জয়ের বাবা আর মা বিভিন্ন সময় দেশের বাইরে শুটিং এবং স্টেজ শোতে ব্যস্ত থাকলেও কলকাতায় জন্ম নেওয়া জয়ের ঢাকা কলকাতা ব্যতীত আর কোনো শহরে ঘোরা হয়নি। ওদিকে চিত্রনায়ক শাকিব খান বর্তমানে রয়েছেন স্কটল্যান্ডে, সেখানে তিনি শ্রাবন্তীর সাথে ভাইজান এলোরে সিনেমার শুটিং এর কাজে ব্যস্ত সময় পার করছেন। ওদিকে শাকিব খান জানিয়েছেন, জয় নাকি তার বাবাকে খুব মিস করেন, আর বাবা শাকিব খানও আকরাম খান জয়কে খুব মিস করেন। আগামী বছর থেকে কাজ কমিয়ে দিবেন এই নায়ক, ভালো দুই একটা কাজ ছাড়া আর সিনেমায় অংশ নিতে চাচ্ছেন না, চাইছেন বিগ বাজেটের সিনেমা বানাতে নিজেই, আর সেসবেই ব্যস্ত হয়তো সময় পার করবেন ঢাকায় চলচ্চিত্রের শিশু নায়ক শাকিব খান। ওদিকে শাকিব খান জানিয়েছেন, নিজের জীবনে যেসব অপূর্ণতা ছিল, যতটা স্ট্রাগল তাকে করতে হয়েছে, সেগুলো যেন তার ছেলে জয়কে করতে না হয় সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন তিনি। ছেলের শিক্ষার মতো ছেলেকে নিয়ে দেশ বিদেশে ঘুরতেও চান এই নায়ক। জানা গেছে কিছুটা বিশ্রাম পেলে ইউরোপের কোনো দেশে হয়তো জয়কে নিয়ে ঘুরে আসতে পারেন এই নায়ক। এদিকে এর আগেও একবার এরকম কথা শোনা গিয়েছিল, তবে জয় খুব ছোট হওয়ায় তাকে নিয়ে ঘুরতে যাওয়াটা অনেক বড় রেসপন্সিবিলিটির ব্যাপার। এছাড়া শাকিব খান অপবিশ্বাস এখন সাবেক দম্পতি, জয় গেলে তার সাথে অপবিশ্বাস এবং তার সহযোগীও থাকতে পারে শাকিব খানের সাথে, তবে সম্পর্ক আবার আগের জায়গায় ফেরার কোনো সুযোগ না থাকলেও শাকিব খান জোর গলায় বলেছেন, আমি জয়ের বাবা আর অপবিশ্বাস জয়ের মা, আমাদের মাঝে দেখা সাক্ষাৎ হবেই, জয়ের ভালো যেটাতে হবে সেটাই চান এই নায়ক। প্রিয় দর্শক, জয়কে নিয়ে যদি শাকিব খান ঘুরতে যান, তাহলে কোন দেশে তার ঘুরতে যাওয়া উচিত বলে মনে করছেন আপনি? এ নিয়ে যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।